রাজবংশী ভাষার আলোচনা সভা অনুষ্ঠিত হলো ধূপগুড়িতে। আজ ধূপগুড়ি ডাব বাংলোতে ওই কর্মশালা উদ্বোধন করেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান সাংসদ বিজয় চন্দ্র বর্মন। স্বাধীনতার পরবর্তী সময়ে রাজবংশী ভাষার হাল চাল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সূর্য ব্যানার্জি, ডক্টর নির্মল চন্দ্র রায়, ডক্টর ইন্দ্র মাধব রায়, কাউন্সিলর অশোক বর্মন সহ আরও অনেকে। ওই আলোচনা সভায় শতাধিক মানুষ অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে।